প্রিয়তমা ছবি দেখার জন্য হলের সামনে মানুষ। আজ ঈদের দিন 29 জুন মুক্তি পেয়েছে প্রিয়তমা ছবি। মানুষ কি বলতেছে প্রিয়তমা ছবি দেখে, প্রশংসা করতেছে নাকি দোষ ধরতেছে, তা নিয়ে দেখুন বিস্তারিত তথ্যে। এই ঈদে মোট 5টি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে সব থেকে আলোচনায় আছে প্রিয়তমা ছবিটি। আর আলোচনায় থাকার কারণও এই ছবিতে শাকিব খানের এমন কিছু আপডেট এসেছে যা আগে কখনোই কোনো ছবিতে শাকিব খানকে দেখা যায়নি। যেমন শাকিব খানের প্রথম লুক হুট করে হয়ে যায় ভাইরাল, অনেক মানুষের পছন্দ হয়ে যায় প্রথম লুকটা। এর পরবর্তীতে শাকিব খান আকর্ষণ তার বুড়ো লুক, কেউ যেন বিশ্বাসই করতে পারেনি শাকিব খানে এত সুন্দর একটা লুক হতে পারে। ভক্তদের মাঝে তখনই ছবিটা দেখার বেশ আগ্রহ দেখা যায়, সবাই ছবিটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে এবং চারপাশ থেকে শোনা যায় যে ছবিটা এই ঈদের সব থেকে বেশি চলবে। আজ দেশের বিভিন্ন হলে প্রিয়তমা ছবি মুক্তি পেয়েছে, আর সেখানে দেখা গেছে প্রিয়তমা ছবি দেখার জন্য মানুষ লাইন ধরে অনেকে টিকিট না পেয়ে অপেক্ষায় বসেছিল। আবার কোনো কোনো হলে এমন হয়েছে যে দুই দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকরাও হলে গিয়ে বেরিয়ে শুধু শাকিব খানের প্রশংসাই করতেছে, এবং অনেকেই বলতেছে যারা শাকিব খানের হেটার তারা যদি এই ছবিটি দেখে তাহলে শাকিব খানের ফ্যান্স হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনি কি শাকিব খানের প্রিয়তমা ছবিটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান শাকিব খানের ছবিটি কেমন ছিল। আর যদি না দেখে থাকেন তাহলে আপনার কি মনে হয়, আপনার কি শাকিব খানের ছবিটি দেখা উচিত নাকি আরফান নিশুর সুরঙ্গ বা বুবলির পহলিকা বা অপু বিশ্বাসের লারসারি দেখা উচিত? আপনার কি মনে হয় এই ছবিগুলোর ভেতরে কোন ছবিটি এবার ঈদে সবথেকে বেশি এগিয়ে থাকবে? কমেন্ট করে জানিয়ে দিন।